মালদা থেকে কাজ করতে যাওয়া এক শ্রমিক নৃশংসভাবে খুন হয়েছিল মুম্বাইতে। বৃহস্পতিবার সকালে মৃত শ্রমিকের কফিন বন্দি দেহ মালদার মোথাবাড়ি গ্রামের বাড়িতে ফিরতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম ইত্তেদাহ শেখ, বয়স 20, তার বাড়ি মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কাহালা গ্রামে। এদিন সকাল 5:30 নাগাদ মৃতের দেহ অ্যাম্বুলেন্সে পৌঁছয়। দেহ ফুটতেই গোটা কাহালা গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়েন। দোষীকে উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি। আমেদ করণগড়ের পাড়ার কাছে এক বাগানের মধ্যে তার গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে সামাজিক মাধ্যমে পরিবারের লোকেরা খুনের ঘটনাটি জানতে পারে। মঙ্গলবার সকাল থেকে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। সেই মতো এদিন সকালে বিমানে দেহ পৌঁছয় কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে সড়ক পথে অ্যাম্বুলেন্সে করে মোথাবাড়িতে আনা হয়। উত্তর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ওয়াসিম আকরাম জানিয়েছেন, ইত্তেদাহ শেখ শান্ত স্বভাবের ছেলে ছিল, কারোর সঙ্গে এমনিতে কোনো গন্ডগোল ছিল না। এই ধরনের ছেলেকে কি করে খুন হলো কিছুই বুঝতে পারছি না। 2 সপ্তাহ আগে সে মুম্বাইয়ে কাজে যায়। এদিকে ইত্তেদাহকে শেষ দেখতে এলাকার মানুষেরা তার বাড়িতে ভিড় করেছিল। প্রায় 10 দিন আগে উইন্ডাজে যাওয়া বয়স 20 যুবক এরকম গলা কাটা নৃশংস নিথর দেহ বাড়িতে ফেরা মেনে নিতে পারছে না কেউই। স্থানীয় প্রশাসনের কাছেও দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন মৃতের পরিবার। যেটা আমি মালদা ডিস্ট্রিক্টের মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তলপুর অঞ্চলের কাহলা গ্রামের বাসিন্দা, যেটা আমি জানি যে ছেলেটা অনেক সাধারণ পরিবারেরই ছেলে। 3 ভাই আছে, বাবা কিছুদিন আগে মারা গেছে, আর এক ছোট ছেলেটা বোম্বেতে লেবারের কাজ করে। আজকে 12 দিন হলো বাড়িতে গিয়েছিল, যাওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে যেটা আমাদের সামনে এসছে সেটা একবারে জঘন্য। সেটা কোনোদিনই হয়তো কেউ আশা করেনি এই জিনিসটা ঘটবে। যেটা হয়েছে, যেটা ঘটে গেছে সেটা বোম্বে পুলিশের কাছে আমাদের আবেদন যে ওরা ন্যায়, যারা এই জিনিসটা ঘটিয়েছে ওদের ন্যায্য শাস্তি হোক। আমি কাহালার সমাজ থেকে এটাই আবেদন রাখবো। আর তাকে গিয়েছিল কি মনে করছেন, কে মারলো তাকে? গ্রামবাসীরা তো জানাচ্ছে যে মুম্বাই পুলিশ তদন্ত করে একজনকে গ্রেপ্তার করেছে, সে এই গ্রামেরই স্থানীয় বাসিন্দা। কেন তাকে গ্রেপ্তার করলো, তাদের কি সম্পর্ক? তার তারা কি একসঙ্গে বাইরে গিয়েছিল কদিন আগে? যাই 12 দিন আগে। শেষ কবে কথা হয়েছিল, কি বলেছিল? শেষ ফোনে কথা হয়নি। রথতলায় সর্বজনীন দুর্গোৎসব কমিটি পুজোর এবার 59তম বর্ষ। তাদের এবারের আকর্ষণ গুজরাটের নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপসজ্জা। সবারই করি আহ্বান, স্টল বুকিং এর জন্য অতি সত্বর যোগাযোগ করুন 9163205313 অথবা 9681683667 এই নম্বরে।